মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। কারণ সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর মুখের মধ্যে সবসময় স্মাইল রাখবে। কারণ স্মাইল জীবনের সব থেকে বড় একটা বস্তু, যেটা তুমি যদি হাসি থাকো তোমার পরিবারকে খুশি রাখতে পারবে এবং পরিবারের সকলের মুখে হাসি রাখতে পারবে। আর তুমি যদি দুঃখিত থাকো তাহলে সবাই কষ্ট পাবে। তাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করো। আর তোমাদের আশীর্বাদে এবং ভগবানের ইচ্ছায় আবার পরিবারেরও সকলে সবাই ভালো আছে। তো আজ হলো রবিবার, টিউশনি নেই পড়ানো, তো সকাল থেকে মোটামুটি কাজকর্ম কিছু হয়েছে, কিছু হয়নি। রাত্রে, কাল রাত্রে একটু বৃষ্টি হয়েছে, তো আজকে একটু কাচাকুচি করব। ভাবছি বালিশ টালিশগুলো একটু রোদে দেব, কারণ একটু গন্ধ হয়েছে, ঘাম, প্রচণ্ড গরম, ঘাম হয় বালিশের দিয়ে শুলে কীরকম একটা গন্ধও আসে, তো ওগুলো একটু রোদে দেবো আজকে। আর আজকে জানি না, কাজ করেই কুল পাই না আমি। রবিবারের দিন মনে হয় কাজের চাপ বেড়েই যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, মানে আমি বুঝতে পারি না কোন কাজটা সেরে কোন কাজটা করব। আমার মনে হয় তোমাদেরও সবারই ক্ষেত্রে এরকম হয়, কারণ রবিবার এলে আমি বুঝতে পারি না আমি কোন কাজটা আগে করব। তো চলো দেখি আমি যে যা যা কাজ করব তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকে একটু ফ্যানগুলো পরিষ্কার করব, কারণ অনেকদিন ফ্যানে হাত দেওয়া হয়নি, ফ্যানগুলো ধুলো পড়েছে। তো আমি যা যা করছি তোমরা দেখতে থাকো। তো চলো ফ্যানগুলো আগে পরিষ্কার করে নিই। আর আমি তো খুব লম্বা, সেজন্য টুল লাগিয়ে নিয়েছি। অবশ্য কেউই লাগান পায় না টুলের উপরে ছাড়া, কারণ যদি ফ্যান এত নিচেতে থাকবে তাহলে মাথায় সবারই ঠেকে যাবে। তো ঘরের মোটামুটি কাজ আমার এখন গুছিয়ে রেখে এবার আমি এই গরম জল করেছিলাম যেটা, সেটা জামা কাপড়গুলো আর এই গামছাগুলো একটু মাখিয়ে রাখি, পরে কাচবো, তার আগে মাখিয়ে রেখে দিই। আর ঘর দূর তো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এবার আমি ঘর দূরগুলো মুছে নিই ভালো করে।
তো আমি এধারে ভাত বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে ডালও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর আমি এবার মুড়ি ঘুগনি টিফিনটা করে নিই। আর এদিকে এবার ডালটা আমি সম্বার দিয়ে নেব। মুগের ডাল হবে এটা, পটলের লুচি দিয়ে মুগ ডাল, তেতো ডালই হবে এটা। তো আমার ডালটা একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব। নুন হলুদ দিয়ে আগে সিদ্ধ করে রেখেছিলাম, তাই আর হলুদ দিলাম না, নুন স্বাদ মতো দিয়ে দিলাম। এবার আমি ডিমটা করে নেব। দেখো আমি ডিমটাও বসিয়ে দিয়েছি, ডিম ফুটে এসছে। মশলাটা ভালো ভাজা হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেবো। ব্যাস এবার ঢেঁড়স ভাজা করে নিলে আমাদের আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে এটা আমাদের রান্না। এবার আমি শুকনো বাসনগুলো রোদ থেকে ঘরে নিয়ে এসে গুছিয়ে এবার রেখে দেবো ঘরে। গুছিয়ে তারপরে বাইরে গিয়ে ডাইনিংটা এবার মুছে নেব, তারপরে বাকি কাজ হবে। দেখো আমি ডাইনিংটা আগে মুছে নিই। তো নিচের ঘরটা মুছে এবার আমি ওপরে চলে এসেছি। এবার যাব ছাদে, ছাদে যে কাপড়গুলো মেলা আছে সেগুলো সব তুলে নেব। তারপরে চলো ছাদে যাই। আর কি রোদ দেখো ছাদের উপরে, ভীষণ রোদ আজকে, প্রচণ্ড গরম লাগছে। তো আমি আমার জামাকাপড়গুলো আগে তুলে নিই। বিছানাগুলোও মেলা আছে সেগুলো তুলবো, বিছানা বলতে বালিশগুলো রোদে দিয়েছিলাম, এগুলো এখন তুলে নেবো। তারপর ঘরে যাব, ঘরে গিয়ে এগুলো আবার গুছিয়ে নেবো। তো চলো ঘরে যাই, গুছিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে, সবই শুকিয়ে গেছে ভালোভাবে, যাই আগে। চলো ওপরে চলে এসেছি। অনেকক্ষণ একটু বসেছিলাম, দিয়ে আবার বসবো। দেখতে পাচ্ছ আমার হাতে কিছু খাতা আছে, এই খাতাগুলো সারবো। আমাদের মহিলা সমিতি গোষ্ঠীর যে খাতাগুলো আছে সেগুলো সারতে হবে, কারণ এ মাসে ব্যাংকে টাকা জমা দেওয়ার পর খাতাগুলো সারা হয়নি। আর আজকে বিকেল 5টার সময় এবার মিটিং আছে, তো মিটিংগুলো সঠিকভাবে সারানোর জন্য এবং 10 জনের সই করার জন্য আমাকে কত খাতাগুলো সারতেই হবে। তো এখন করব খাতাগুলোর কাজ শেষ করব। তো তারপরে আবার তো মিটিং আছে, চুল ভেজা, তাই চুলগুলো খোলা আছে। আজকে মাথায় তেল দিয়ে একটু চান করলাম। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কাজের কোনো শেষ নেই, কাজ চলেই থাকবে। আর আজকে সত্যিই আমার ভীষণ কাজের চাপ, একটার পর একটা লেগেই আছে। আর অনেক দিন থেকেই
খাতাগুলো পড়ে আছে, খাতাগুলো সারতেই হবে আজকে, কিছু করার নেই কারণ মিটিং আছে আজকে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো, আর সবাইকে হাসি খুশি রেখো, যেটা বলেছিলাম, কারণ হাসি সবথেকে বেস্ট সম্পদ তোমার কাছে। তুমি যদি হাসি খুশি থাকো তাহলে তুমি তোমার ফ্যামিলিকেও হাসি খুশি রাখতে পারবে। তাহলে আজকের মতো ভিডিওটা টাটা, ও খাতা হারি, খাতা হাতে কী করে বলি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো। তাহলে আজকের মতো টাটা।